দেখেন বিরিয়ানির কার্যক্রম স্থানীয় মানে চলছে প্রায় শেষের দিকে, আশা করছি বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু হবে, যেটা সবসময় শুনে থাকি। এখানে খাওয়া দাওয়া আজকে খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ করে দেবো। কাছে নিয়ে এটা দেখান, আমি এখন আপনাদের সামনে একটা সুন্দর বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হলো এই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে আসার পরে সবার যে আকর্ষণ এবং পছন্দের একটা বিষয়, সেটা হলো ব্যাম্বু বিরিয়ানি বা বাঁশের বিরিয়ানি। বাঁশের ভিতরে চাল এবং চিকেন অথবা বিফের সংমিশ্রণে চমৎকার সুগন্ধি এবং সুঘ্রাণ এমন একটাভাবে উপস্থাপন করা হয় এই ব্যাম্বু বিরিয়ানি, যেটা সবারই পছন্দের একটা বিষয়। এখানে এইরকম ব্যাম্বু বিরিয়ানি প্রস্তুত চলছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের অপর প্রান্তে সুন্দর ভ্যালির পাশে এই রান্না চলছে। আছেন দেখেন, খেয়ে যান, দেখে অনেক ভালো লাগবে আশা করি। আমরাও মাত্র আসলাম, রিভিউটা দেখার তো বলেন। ব্যাম্বু বিরিয়ানি এখানে আমরা সাজেক ভ্যালির উপরে আছি, প্রতিটা ব্যাম্বু বিরিয়ানিতে দুজন মানুষ খেতে পারে, দুজনের জন্য খরচ করতে হবে 750 টাকা। এই আমাদের সামনে এই ভাই তৈরি করতেছে ব্যাম্বু বিরিয়ানি, কত করে বিক্রি করেন? 700 টাকা একটার মধ্যে, মানে যা থাকে 700 টাকা নাকি? ভিতরে কী দেন? একটা বাস দুইজনে খেতে পারে নাকি? 750 টাকা।